আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা স্ট্রোক সম্বন্ধে আলোচনা করব। স্ট্রোক কিন্তু খুবই কমন বেমার আমরা সিলেটি মানুষের মাঝে, আর স্ট্রোকটার বুঝাই দেবার লাগে আমরা লগে আসেন আজকে ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ। ডক্টর আব্দুল ওয়াদুদ ডিগ্রি দিছেন, MBBS ডিগ্রি দিছেন গ্লাসগো ইউনিভার্সিটিত, আর সার্জিক্যাল ট্রেনিংও করছেন 5-6 বছর, আর এখন PhD দিরা লিজ। তে ঠিক আছে, আমরা স্ট্রোক সম্বন্ধে আলোচনা করি ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াদুদের লগে। আচ্ছা তে ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, আমরা ফলা হোকা স্ট্রোক বেমার জিনিসটা কি? স্ট্রোক বেমার হয়ে যে বেলা ব্রেইনের রক্তর সাপ্লাই কমি যায়। স্ট্রোক দুই জাতীয় হইতে পারে, একটা আমদা হয় ইস্কিমিক আর একটা আমদা হয় হেমারাজিক। আচ্ছা তে ইস্কিমিক আর হেমারাজিক এই দুইটার মাঝে পার্থক্যটা কি? ইস্কিমিক স্ট্রোক যেটা একটু লগে যাবলা ব্রেইনের রোগের ভিতরে রক্ত জমি যায়, আর হেমারাজিক স্ট্রোক লগে একটা যাবলা ব্রেইনের রোগ একটা ফাটি যায়। আচ্ছা ডক্টর বাদুক, বেশিরভাগ মানুষের কোন ধরনের স্ট্রোক হয়? 85% মানুষের ওই গিয়া ইস্কিমিক স্ট্রোক, আর 15% মানুষের ওই গিয়া হেমারাজিক স্ট্রোক। আর ইস্কিমিক স্ট্রোকের মাঝে আরও একটা ক্লাস আছে, একটারে আমাদের হয় ট্রানজিয়েন্ট ইস্কিমিক অ্যাটাক। ট্রানজিয়েন্ট ইস্কিমিক অ্যাটাক একটা ডিফারেন্ট ওইলগি ইস্কিমিক অ্যাটাকের গেস থাকি ওইলগিয়া, একটা ওইলগি 24 ঘন্টার ভিতরে মানুষের বেমার কমি যায়, আর একটা ওইলগি একটা কি ওয়ার্নিং সাইন দ্যাট কিছু সিরিয়াস হইতে পারে আগে দিয়া। আচ্ছা তে স্ট্রোকের মেইন বেমার ওইলগিয়া ব্রেইনে রক্ত সাপ্লাই ফাইন, আর এটা হইতে পারে ব্লক হইবার কারণে আপনার উইন্টার ইস্কিমিক, আর আরও কারণ হইতে পারে যে রোগে বাস মারি দেয় আর ব্রেইনের রক্ত সাপ্লাই পায় না। আচ্ছা তো এটার মানে যে যত সময় যায় স্ট্রোক হওয়ার বাদে ব্রেইন লাগে অত বেশি ক্ষতিকর? আচ্ছা ডক্টর বাদুত, আমরা হোকা কেউ যদি স্ট্রোক হইয়া যায় আমরা কেমন হান বুঝবো? স্ট্রোকের 60টা চিহ্ন আছে। 1 নম্বর, দেখবা চেহারার মুখে খেয়াল করবা, দেখবা এক সাইড গলি যার লাগে ওলা ফরি যার। 2 নম্বর, দেখবা আতর মুখে আত লাগব বার লাগে হরাইতে পারাই না, নাহলে তুলা উলা দিতে পারাই না। আর 3 নম্বর, দেখবা আপনার মাথর মুখে খেয়াল করবা, দেখবা মাত বার হইতে পারে না। সেও যদি খান্দার দিকে থাকবে দেখবা জিকা করবে আপনার মাত পরিষ্কার হননি। আর 7 নম্বর, আপনারা সময় মুখে বহুত খেয়াল করবা, ইথা বেমার আখতে আই আখতে হয়ে যায় গিয়া। আর যদি এটা বেমার আয় আপনারা ইমার্জেন্সি হসপিটাল যাইবা। জিনিসটা সময়ের উপরে ডিপেন্ড করে, অর্থাৎ যত সকাল হসপিটাল যাওয়া যায় অত রুগীর লাগি বালা। আচ্ছা তো এখন আমরা রাখো আর কোন সাইন আছে নিয়ে সাইডটা সারা চিহ্ন এক রুগীর একলা খান। কোনো কোনো রুগীর ওই থারা দেখতে পারেন তারা মাথা ঘুরাইতে পারে, বেউসু দিতে ইয়ে পারেন, মাথা বেদনা করতে পারে, কোনো কোনো রোগের চৌকু তৈরি দেখবা তোরা ডিস্টার্ব হয়, কোনো কোনো রোগে একতা হইলে তারা এই কথা বুঝে না, আরও রোগে ইয়ে সে উবাইতে পারে না, সেওর আত ফাও ও আস্তে সাইড বেসত তুই যায়। আচ্ছা তে সেও যদি সিয়ারা কি আত আনাইলে মাতো দেখবা কোনো প্রবলেম হতে লগালক ইমার্জেন্সি সার্ভিসও যাইবা। এটা খুবই সাংঘাতিক বেমার, আর যত সকাল তাই তারপর ইমার্জেন্সি সার্ভিসও অত ভালো। এটা খুব জরুরি। আচ্ছা তে অনেকে কইবা যে কোনো ঔষধ খাইতে পারতে নাকি হসপিটাল না গিয়া, কারণ আমরা অনেক মানুষ আসুন হসপিটাল দৌড়াই। জি না, আপনারা হসপিটাল যাইবা দেরি করবা না, যা দেরি করবা তা ব্রেইনও ক্ষতি হইব, আর এইটা হইলে মানুষের ডিসেবিলিটি হয়, নাহলে মানুষ মারাও যায়। আচ্ছা তো হসপিটালে যাওয়া লাগবে, এছাড়া কোনো উপায় নাই? জি, আপনারা হসপিটাল যাইতা যদি আপনার বেমারও যদি কমি যায় এবছরই আপনারা হসপিটাল যাইবা। আচ্ছা ডক্টর বাদুদ, তখন আমরা রাখো কা স্ট্রোক বেমারটা আয় হয়ে থাকি? কিছু বেমার আছে যে কোনো মানুষের যদি থাকে তারার স্ট্রোক হইতে রিস্ক আরও বাড়ে। আমাদের মানুষের ইজাত বেমার আছে ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্ট্রল, আর আমাদের মানুষ ইয়ে বিড়ি খাই, বিড়ি একটা খাওয়া ওই জিনিসটাকে বহুত ক্ষতি করে, রক্তরে গোনা বানাই দেয়, আর রক্ত যদি গণ হয়ে যায় একটা ব্লক করে নিতে পারে রোগরে। আরও একটা জিনিস আছে একটারে আমরা কই এট্রাল ফিব্রিলেশন, হার্ট দুর্বল থাকে, বালাটিকে রক্তরে পাম্প করে না, আর
আর বাদে রক্ত ঠিকই যায় আর রক্তটা যদি ঠিকই যায় ওটা গিয়া মাথার রোগরে ব্লক করতে পারে আচ্ছা ডক্টর বাদু আপনি কইলা ডায়াবেটিস কোলেস্ট্রল বাদে হাই ব্লাড প্রেসার ইতাই খমলা হান স্ট্রোক স্ট্রোক দে মানুষে তো আপনারা আমি আগে কইছি দুই জাতি স্ট্রোক আছে তো ইসকেমিক স্ট্রোক একটা হয় খমল মানুষের যারা থাকে হাই ব্লাড প্রেশার হাই কোলেস্ট্রল আর ডায়াবেটিস একটা রোগের বৃত্ত নষ্ট হয়ে যায় আর রোগের বৃত্তর যেগুলো নষ্ট হয়ে যায় চর্বির লাখান জিনিস জমই যায় আর চর্বির লাখান জিনিস একটা বাঙ্গিয়া যাইতে কি পারে রোগের বৃত্তে আর যেগুলো বাঙ্গিয়া যায় ফুরু ফুরু রোগাই না সেনানি ওটা গিয়া ব্লক করে যায় ওটা স্ট্রোক হয়ে যায় আর বাদে আপনারা আগে কইছিলাম ওই হার্ট দুর্বল থাকে কোনো কোনো মানুষের আর রক্ত জমি যায় ও রক্ত জমা থাকে শাখা শাখা ওইয়ে ওইয়ে গিয়া ছোটো ছোটো রোগরে ব্লক করে যায় আচ্ছা ধরে লাগে আমরা মানুষের রোগ ফাইবার লাখান যেসা কোনো জিনিসে ফাইবার যদি ব্লক করে লায় ওটা স্ট্রোক দেয় আর আমরা ব্রেইনর তো রোগ খুব ছোটো ছোটো ওটা লাগে যেসা কিছু বাঙ্গে গেলে গিয়ে ব্রেইনর রোগটা সকাল ব্লক করে লায় জি আচ্ছা ডক্টর বাদুত্তে বুঝলাম ব্লক হয় সর্বিয়ে ব্লক করতে পারে আর নিলে নিজের রক্ত হয় শাখা বান্ধিয়া রোগ ব্লক করতে পারে কিন্তু রোগ বাস মানে কিলাহান হেমারেজিং স্ট্রোকের মাঝে হেমারাজিক স্ট্রোক হয় যারা ব্লাড প্রেশার হাই থাকে আর তা ছোটো ছোটো রোগ আইন ফাটি যায় আর কত মানুষ আরও বেমার দেয় তারা রক্ত ফাতলা করবার দেয় ঔষধ খাইন আর ওটা ইয়ে রক্তরে ফাতলা করলে আর রোগ যেগুলা ফাটি যায় আরও বেশি রক্ত যায় গিয়ে মাথার ভিত্তিতে আর কোনো কোনো মানুষের ওই একটা বলনোলা খান রোগ ফুলি যায় তারা কোনো অ্যানিরিজম আর মা যারা হাই ব্লাড প্রেশার থাকে রোগীটা মু দুর্বল আরও ফাটি যায় আচ্ছা ডক্টর বাদুতে হাই ব্লাড প্রেশার ডায়াবেটিস আর কোলেস্ট্রল এটা ছাড়া আর কোনো কারণ হইতে পারে স্ট্রোক জি যারা মানুষ হইলে কি 25 বছরের উপরে আর যারা মানুষের পরিবারও হার্টের বেমার আছে তারা থোড়া হাই রিস্ক আছে আর যারা মানুষের তারা নিজের মাঝে হার্টের বেমার আগে আছে নাইলে ফাওয়ার রোগের বেমার আছে তারারও এই রিস্ক থোড়া বাড়াইয়া আর যারা মানুষ আছে আমাদের সাউথ এশিয়ান নাইলে যারা মানুষ খালা তারারও এই রিস্ক থোড়া বাড়াইয়া আচ্ছা তে বুঝলাম যে আমরা সাউথ এশিয়ান মানুষ তরকা বাঙালি পাকিস্তানি ইন্ডিয়ান এবারে আফ্রিকান মানুষেরও এ প্রবলেম খুব ঘন আছে আর যারা ডায়াবেটিস কোলেস্ট্রল ব্লাড প্রেশার অথবা ফ্যামিলির মাঝে হার্টের প্রবলেম কি নিজের ফুরানা ফুরানা হার্টের প্রবলেম কি ফাওয়ার প্রবলেম ফাওয়ার রোগের প্রবলেম এরা বেশি সতর্ক থাকা উচিত আচ্ছা ডক্টর বাদুতে মানুষ ইমার্জেন্সি যাইতে হসপিটালও যদি কোনো সিন ফাইন স্ট্রোক হয় হসপিটালও গেলে রোগীরা কিতা করে তো ফয়লা আপনারা যেগুলো হসপিটাল যাইবা ডাক্তারে আপনারে মাথাইব বুঝবো আপনার বেমার কিতা আর এক্সামিনেশন করব আর বাদে আপনার রক্ত করব ইসিজি করব আর বাদে মাথার সিটি স্ক্যান করব আচ্ছা তে সিটি আর ইসিজি স্ক্যান দিয়া কিতা অসুবিধা পাইব তো আপনার ইসিজি স্ক্যান করব দেখবা স্টিকার লাগাইব বুকু তার আত আর দেখবো আপনার হার্ট দুর্বল আছে নি আপনার আগে আমরা কইছিলাম হার্ট যদি দুর্বল থাকে তো রক্ত জমা হয়ে যায় তো ও রক্ত গিয়া রোগরে ব্লক করে যায় আর সিটি স্ক্যান আপনার করবো আপনার একটা মেশিনের ভিতরে নিয়ে হারাইব খোল্লা ওখান থাকি ওখানও স্ক্যান করব এক্স রে লাখান আর বাদে সিটির মাঝে দেখতে পারবো আপনার মাথার ভিতরে রক্ত জমছে নি না স্ট্রোক হয়ে গেছে ইসকেমিক স্ট্রোক আচ্ছা তে সিটি স্ক্যান দিয়েও ব্রেইন আস্তা ব্রেইনর সবটা দেখতে পারবো যে না ব্লক আছে নি না ব্রেইন কোনোটা বাস্ট মারছে এগুলো ছাড়া আর কোনো টেস্ট করবো নি জি আপনার সিটি স্ক্যান করে দেখতে মাথার ভিতরে রক্ত জমি গেছে নি আরও একটা স্ক্যান করতে পারে একটা নাম এমআরআই স্ক্যান এমআরআই স্ক্যান দিয়ে তারা দেখতে পারে রক্ত ছোটো ছোটো রোগ আইন আছে ওটা ব্লক হয়ে গেছে নি আচ্ছা তো ওটা স্ক্যান করিয়া রোগ যদি ব্লক পায় আগে হয়েছিল গিল লাহান জিনিসটা জমে
ইটাকে মনে হয় আমরা শরীর লজমে আপনার হাড়টা কি বড় বড় রোগ আইন কতটি বার হয় আর ওতে এক কোন রোগ গিল্লা খান চেরবি জমি যেতে পারে আর একবারে কমান যে একটু লোক একটা গলার মাঝে থাকে রোগ দুই দুই গেছা একসা ওবাই দি আর একসা ওবাই দি আর ও দিও রোগে মাথারে রক্ত নেয়া দিয়ে আর উথা রোগের মাঝে ওয়ালার মাঝে আগে আপনারে বুঝে ইসলাম ডায়াবেটিস বেমার কোলেস্ট্রল বেমার আর হাই ব্লাড প্রেশার নষ্ট হয়ে যায় আর বাদে চেরবি জমি যায় আর গলার বেমার একটা দর তৈলে ডাক্তার হলে একটা আল্ট্রাসাউন্ড স্ক্যান করবা আর এই আল্ট্রাসাউন্ড স্ক্যান হইলে কি সমান স্ক্যান যে একটা যেগুলা বেটিনতর বাচ্চা হয় তারা ফেটো স্ক্যান করে ও সমান স্ক্যানার দিয়ে তারা গলার মাঝে দেখতে পারে চেরবি জমিসেনি আচ্ছা ভাই তো বিভিন্ন ধরনের স্ক্যান আর টেস্ট করিয়ে তারা রোগর ব্লক বা কোন রোগ বাসমার যখন তুকে বাহর করবো তা বাহরিয়ে আনলে এটা ট্রিটমেন্টটা কি তা স্ট্রোকের দুই চিকিৎসা আছে আপনারা যদি ইসকেমিক স্ট্রোক হয় আপনার রক্ত ফাটলা করবার দেয় আর রক্ত যেন জমি গেছে ওটারে ফাটলইবার দেয় ওষুধ একটা দিব একটারে আমরা হয় থ্রম্বালাইসিস একটা খালি দিতে পারে তুমি যদি 4.5 ঘন্টার আগে হসপিটালে যাও আর রক্ত যদি আপনার ছোটো ছোটো রোগ জমি যায় আর রক্ত ব্রেনের সাপ্লাই করতে পারেন না তারা ওয়ায়ের ওই একটা আতর রোগে দিয়ে হারাইয়া ব্রেইনের রোগ নিতে পারে আর বাদে ওটা যেন ব্লক হয়েছে ওটা ব্লক হরাইতে পারে একটার হয় থ্রম্বেক্টমি আর দুই নম্বর চিকিৎসা আপনার যদি হেমারাজিক স্ট্রোক থাকে মানে আপনার খোল্লার ভিতরে রক্ত জমি গেছে ডাক্তারের অপারেশন করিয়া আপনার মাথা ফুরু করতে পারবা নাইলে 8 টুকরা হরাইতে পারবা তো মাথার প্রেশার কমব আর রক্তর শাখা বাড়তে পারব আর আপনার যদি কোনো ঔষধ থাকে কোনো কোনো মানুষের হাড় দুর্বল থাকলে তারা ওয়ারফিনও থাকে ওটা দেয় তারা ঔষধ দিব ওটা রিভার্স করবার দেয় আর আগে আপনার কইছিলাম আপনার চেরবি বান্দিলায় গলার রোগের মাঝে আর একবারে ভিডিওর আগে আপনার কইছিলাম ট্রানজিয়েন্ট ইসকিমিক অ্যাটাক একটু লোক ইসকিমিক একটা অ্যাটাক যেগুলা একটা জায়গি 24 ঘন্টার আগে আর ওটা কমানলি হয় আপনার চেরবি গলার রোগটা কি সুটিয়া আর ইনো যদি আমরা স্ক্যান করি ফাই চেরবি 2 হাফতার ভিতরে আমরা একটা অপারেশন করিয়া চেরবি হরাই দিই আচ্ছা তে থ্রম্বোলাইসিস যেটা আপনার হয়েছে এটা যদি স্ট্রোক 4.5 ঘন্টা আগে হইয়া থাকে ও তার লাগে মনে হয় হয়েছেন হসপিটাল যাওয়া খুব সকাল জরুরি জি একটা থ্রম্বোলাইসিস তারা ইসকিমিক স্ট্রোক দেয় দেয় আর একটু লোক একবারে কমান 85% মানুষের ইসকিমিক স্ট্রোক হয় এদাই আপনারা যদি রুশে যান গিয়ে হসপিটালও তো ও ট্রিটমেন্টটা দিতে পারবো আচ্ছা আর এটা জিনিসটা কী করে থ্রম্বোলাইসিস এটা এটা আপনার রক্তরে ফাতলা হরে আর রক্ত যেন জমি গেছে শাখা বাদ দিলেছে শাখারে ফাতলা বানাই দেয় আচ্ছা ঔষধ লাখান জিনিসটা জি আচ্ছা রোগে দিয়ে দেয় রোগে দিয়ে তারা সুই হারাইব দেখা দিয়ে সেলাইন দেয় ওটা বাই দিয়ে হারাইব আচ্ছা আর হেমরেজিক স্ট্রোক হয়েছে যে সময় মাথার রক্ত বাস মারি দেওয়ার প্রেশার জমি যায় কারণ রক্ত ইন লিক হয় আর আপনি কি তা খুঁজতে আড্ডি হাটিয়া তারা প্রেশার ইয়ে করে নানি জি এটা যদি বড় বড় হেমারাজিক স্ট্রোক যেগুলো হয়ে যায় মানুষের একবারে দুর্বল বানাইতে পারে যে কোনো তারা মুয়া ফেলাইতে পারে না চোখ খুলতে পারে না আর ও সময় তারা শাখা একটারে সাইব করাইত কত সময় তারা যদি একটা যদি হেমারাজিক স্ট্রোক হুরু থাকে কিছুই করা লাগে না খালি ব্লাড প্রেশার নামাইব আর আপনার হসপিটালও দেখবো আর একটা আস্তে আস্তে ভালো হয়ে যাব আচ্ছা তাই যে মাথার অপারেশন খালি হয়ে যায় সময় বেশি লিক হয়ে যায় বেশি প্রেশার হয়ে যায় জি আচ্ছা আচ্ছা আর একটা ট্রিটমেন্ট হয়েছে অনেক মানুষ আছে ওয়ারফারিন ঔষধ ঔষধের মাঝে রক্ত শাখা বান্ধ না করিয়া আর আপনারা ট্রিটমেন্ট দিবা যে ওয়ারফারিনের অ্যাকশন কমাইবার লাগে যে মানুষের ডাক্তার হলে ওয়ারফিন দিবা যদি হার্ট দুর্বল থাকে নাহলে ফাওয়ার রোগর শাখা রক্তর শাখা বান্ধিলায় ওগুলা ওয়ারফিন দেয় মানুষের আর রক্ত ওয়ারফিন একটা রক্তরে ফাতলা হয়ে যায় আর রক্ত যদি আপনার ফাতলা হয়ে যায় আর রক্ত রোগ যদি একটা বাস্ট মারি দেয় তো আপনার ক্ষতি আপনার মাথাত গিয়া ফাতলা রক্ত জমুই যাব এদায় একটা যদি আপনি থাকেন আপনার একটা অ্যান্টিডোট দেওয়া লাগবে
রক্ত যন্ত্রণা আচ্ছা অটারেকশন কমাইবার লাগে জি আচ্ছা আচ্ছা তে অপারেশন আর ঔষধিতা ট্রিটমেন্ট দেওয়ার বাদে আর কিছু করা লাগেনি ঔষধ দেওয়ার পরে আরও ওষুধ দিতে পারবো ডাক্তার হলে একটার আমরা হয় সাপোর্টিভ ট্রিটমেন্ট তারা কোনো কোনো মানুষের যারা গিলতে পারে না খানি ঠিক মতন তারার খানি মুয়া ফেলাই বা শ্বাসর মুখে যাইতে পারে আর এইটা মানুষের নাকে দিয়ে একটা ফাইবার ইয়া ফেটর মাঝে নিব এটার হয় নিজো গ্যাস্ট্রিক চুব মানুষের অক্সিজেন দিতে পারে ব্রেইন অক্সিজেন দেবার দেয় আর প্রায় মানুষের দেখবায় আত সুইয়ারাই সুইয়ে দিয়ে ফানি দিব সিলাইন আর একবারে হেসে দেখবায় একসাথ মোজা দে ফিনবার দেয় হসপিটাল আর এই মোজা দে আপনার ফাওয়ার রোগের মাঝে রক্তর শাখা বান্ত না করে আচ্ছা তে সাপোর্টিভ ট্রিটমেন্ট ডিপেন্ড করে কতখান দামি জয়েছে এটা যা যে উপরে সবর সমান হইতো না জানি জি আচ্ছা স্ট্রোক তো খুব সাংঘাতিক ব্যাপার আমরা কিছু করতাম ফার্মনি স্ট্রোক স্ট্রোকের রিস্ক কমাইবার লাগে আপনারা কয়েক জিনিস করতে পারবা আপনার রিস্ক কমাইবার দেয় আপনার ফ্যামিলি যদি হার্টের ব্যাপার থাকে নাইলে স্ট্রোক হইয়া থাকে আপনারা গিয়ে আপনার ব্লাড প্রেশার চেক করাইবা আর রক্তর কোলেস্ট্রল চেক করবা আর আপনার খানির উপরে খুব ধ্যান দিবা যেটা জিনিসও বেশি লবণ থাকে এটা খাইবা না যেটা জিনিসও বেশি কোলেস্ট্রল থাকে এটা খাইবা না আর ফল ফ্রুট আর ভেজিটেবল বেশি খাইবেন আর আপনারা যদি বিড়ি খাইন বিড়ি একটা খাওয়া সারবাই আর ফালে আপনারা এক্সারসাইজ করবা প্রত্যেক দিন চেষ্টা করবা আপনারা বাড়া গিয়া থা আটিটা নাহলে দৌড়টা আপনার শরীরটা খুব বালা হইব আচ্ছা তো বুঝছি তে লবণ কন্ট্রোল করলে শরীরের প্রেশার কমে নানি আর খানি হইছে তেলখা জিনিস চর্বি জাতীয় জিনিস কম খাইলে কোলেস্ট্রল শরীরের কন্ট্রোল হয় আর এক্সারসাইজ করছে রক্তে চলাফেরা করতে তার লাগে নানি রক্ত সাল থাকত যাতে শাখা বান্ধে না আর দুমা ফেলা ইয় সিগারেট হইছে যে ইয় রক্তরে গন্ধ বানাইলে ওটার লাগে আপনি অগুন অগুন আদেশ দিছেন আচ্ছা ডক্টর ওয়াদুদ বিশেষ ধন্যবাদ আমরা রেস্টোর সম্বন্ধে বুঝাইবার লাগে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মানুষের স্ট্রোক হয় যে সময় ব্রেইনের রক্তর সাপ্লাইটা বন্ধ হয়ে যায় তো এটা হইতে পারে রক ব্লক হওয়ার কারণে অথবা রক বাস্ট মারার কারণে তে সবই খেয়াল করবা স্ট্রোক হওয়ার কয়েকটা সিন আছে মানুষের চেহারা আত অথবা মাথাটা দুর্বল হইতে পারে এরকম হইলে লগালগ হসপিটাল লইয়া যাওয়া জরুরি স্ট্রোকের রুগীরে যত সকাল হসপিটাল লই যাইতে পারেন রুগীর লাগি অত বালা হসপিটাল লইয়া গেলে তারা বিভিন্ন ধরনের স্ক্যান করব আর বিভিন্ন ধরনের চিকিৎসা করব ব্রেইনে রক্তর সাপ্লাই দেওয়ার লাগে আমরা সাউথ এশিয়ান মানুষ যার বয়স 65 বছর অথবা উফরে আর যার ফ্যামিলির মাঝে হার্টের প্রবলেম আছে অথবা যার কোলেস্ট্রল হাই ব্লাড প্রেশার আর ডায়াবেটিস আছে এরা আমরা খুব সতর্ক হইয়া চলি আর আমরা ডাক্তারের পরামর্শ লইয়া আমরা ডায়েট কন্ট্রোল করি আমরা কোলেস্ট্রল কন্ট্রোল করি আর ব্লাড প্রেশার কন্ট্রোল করি আর যারা আমরা সিগারেট খাই আমরা চেষ্টা করি সিগারেটটা বন্ধ করার লাগে আমরা খুশি হইলাম আপনারা আমাদের ভিডিও দেখলেন আর যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ আপনারা কমেন্ট সেকশনে জানাইবা আর আপনারা আমাদের ভিডিও পছন্দ লাগলে আপনি লাইক আর শেয়ার করবেন আর আগামী ভিডিও দেখতে হইলে আপনারা সাবস্ক্রাইব করবেন তে আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম